আসসালামু আলাইকুম। প্রকৃতি বিন্দুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখব এমন একটি প্রজেক্ট যেটি HTML এবং CSS দিয়ে তৈরি করতে হয়, 3D কিউব। এই কিউবটি তৈরি করার জন্য আমাদের HTML এবং CSS এর ভালো ধারণা থাকতে হবে। আমি ধরে নিয়েছি আপনারা HTML এবং CSS খুব ভালো ধারণা করেই এই প্রজেক্টটি শুরু করছেন। এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের প্রথমে আমি একটি ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দিলাম প্রজেক্ট, আপনার যে কোনো নামও দিতে পারেন। তারপর আমি ফোল্ডারের ভিতরে ঢুকলাম। এখন আমি দুইটি ফাইল তৈরি করব, একটি HTML এবং CSS ফাইল। আপনারা অন্যভাবে HTML এবং CSS ফাইল দুইটি তৈরি করতে পারেন, আমি এভাবে তৈরি করে দেখালাম। ইন্ডেক্স, এই ফাইলটির নাম দিলাম ইন্ডেক্স ডট HTML। আরেকটির নাম দিলাম স্টাইল ডট CSS। আমাদের দুইটি ফাইল তৈরি করা হয়ে গেছে। এখন এই কিউবটি তৈরি করার জন্য আমাদের তিনটি পিকচার প্রয়োজন। আমার কাছে তিনটি পিকচার রয়েছে, আমি তিনটি পিকচার সিলেক্ট করলাম, কপি করে আমি আমার তৈরিকৃত ফাইলে পেস্ট করে দিলাম। এই কিউবটি তৈরি করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমি তা একটি ফাইলে রেখে দিলাম। এরপর আমাদের একটি এডিটরের মাধ্যমে ফাইলটি লোড করাতে হবে, তার জন্য আমি ভিজুয়াল স্টুডিও এডিটরটি ইউজ করলাম। ফাইলে ঢুকলাম, ফোল্ডারটি ওপেন করব আমি ডেস্কটপ, তারপর এই যে আমার ফোল্ডারটি সিলেক্ট করলাম, ওকে। আমি দেখতে পাচ্ছি আমার HTML এবং CSS ফাইল এবং তিনটি ইমেজ দেখা যাচ্ছে। আমি এখন HTML ফাইল এবং CSS ফাইল ওপেন করব। HTML এর স্ট্রাকচারটি আমি তৈরি করে নেব, HTML, তার জন্য লিখলাম HTML, আমি HTML এর স্ট্রাকচারটি তৈরি করে নিলাম। এরপর আমি বডির ভিতরে একটি ডিভ নিব, ডিভে একটি ক্লাস দিব, ক্লাসের একটি নাম দিব SSC সেকশন নামে, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তারপর আমি সেকশনের ভিতরে আরেকটি ডিপ নিব, ডিপের আরেকটি ক্লাস দিব, ক্লাস দিলাম বক্স। তারপরে আরেকটি ডিপ নিব, তারপরে এই ডিপের ক্লাস দিব সাব বক্স। আপনারা আপনাদের পছন্দ মতো ক্লাসের নাম দিবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রজেক্টের মধ্যে তিনটি পিকচার রয়েছে, তাই আমরা তিনটি পিকচার একটা স্প্যান ট্যাগের মধ্যে রেখে করব। তার জন্য আমি একটা স্প্যান ট্যাগ লিখলাম, তারপরে ইমেজ অ্যাড করার জন্য ইমেজ ট্যাগ লিখলাম। তারপর আমি এখন ইমেজ অ্যাড করব না, পরবর্তীতে আমি ইমেজ অ্যাড করব। যেহেতু আমরা তিনটা ইমেজ অ্যাড করব, তার জন্য আমাদের তিনবার স্প্যান ট্যাগ দিতে হবে। আমাদের HTML ফাইল সম্পূর্ণ তৈরি করা শেষ। এরপর আমাদের CSS ফাইল তৈরি করতে হবে। CSS ফাইল তৈরি করার জন্য আমাদের HTML এর সাথে CSS এর রিলেশন তৈরি করে দিতে হবে। তার জন্য লিংক স্টাইল ST শীট, লিংক HREF রেফারেন্স, যে স্টাইলের নামটি দিব আমরা CSS। আমাদের HTML এর সাথে CSS এর লিঙ্ক আপ শেষ। এখন আমরা স্টাইলের কাজটি করব। স্টাইলের তৈরি করার জন্য আমাদের বডিতে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব #00, আপনারা আপনাদের মতো দিতে পারেন, আমি এটা দিলাম। তারপরে আমি HTML ফাইলটি ওপেন করব ব্রাউজারের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে আছে। তারপরে আমরা সিলেকশনের কাজটি করব, তার জন্য আমরা স্টাইলে গেলাম, দেখলাম ডট সিলেকশন, সিলেকশনের পজিশন দিব রিলেটিভ
হাইট ওইট দেব, উইথ দেব 100%, হাইট দেব 600 পিক্সেল, আপনারা আরও হাইট দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপরে আমরা বক্সের কাজ করব, সিলেকশনের ভিতরে বক্স ডিবের ডট সিলেকশন ডট বক্স এর পজিশন দিব অ্যাবসোলিউট টপ সিএলসি 50%। এটি আমরা মূলত ইউজ করব কিউবটি ঠিক মাঝখানে আনার জন্য। আমরা মাঝখানে আনার জন্য আরো অনেক কিছু ইউজ করতে পারি, মার্জিন, তারপরে পজিশন অ্যাবসোলিউট দিয়ে আমি এটা ইউজ করলাম 50%, 200 পিক্সেল, সেম লেফট ও সেম কাজটি করব। তার জন্য এটা কপি করে নিলাম, নিচে পেস্ট করে দিলাম, টপের জায়গায় লেফট লিখব। তারপর আমরা উইথ দিব, উইথ দিব 400 পিক্সেল, হাইট দিব 400 পিক্সেল। তারপর আমরা ট্রান্সফর্ম স্টাইল প্রসপেক্টিভ 3D ইউজ করব। আমাদের বক্সের কাজ শেষ, এরপরে আমরা সাব বক্সের কাজটি করব। সিলেকশনের ভিতরে বক্স, তার ভিতরে সাব বক্স, তার জন্য আমরা সিলেকশন ডট বক্স, তার ভিতরে সাব বক্স, এটারও পজিশন পজিশন অ্যাবসোলিউট দেব। তারপরে টপ 0, লেফট 0, উইথ দিব 100%, হাইট দিব 100%। তারপর আমরা আবারও ট্রান্সফর্ম স্টাইল পার্সপেক্টিভ 3D ইউজ করব, তার জন্য উপরে থেকে কপি করে আমি নিচে পেস্ট করে দিলাম। তারপরে আমরা এই কিউবটি যেহেতু আমরা রোটেট করব, তার জন্য আমরা কিছু মান দেব। এর জন্য আমরা ট্রান্সফর্ম লিখব, ট্রান্সফর্ম রোটেট এক্স বরাবর -20 ডিগ্রি করব। তারপরে আবার রোটেট ওয়াই বরাবর 25 ডিগ্রি দেব। এরপর আমরা ট্রান্সলেট, এরপর আমরা ট্রান্সলেট ট্রান্সলেট 3D ইউজ করব, তার মান দেব 75 পিক্সেল, -50 পিক্সেল এবং জেড বরাবর 150 পিক্সেল। যদিও আমরা সেভ করার পরে রান করলে কিছুই দেখা যাবে না, কারণ আমরা স্প্যানের ভিতরে ইমেজ গুলোর কাজ করি নাই। এখন আমরা স্প্যানের কাজটি করব, তার জন্য আমরা স্প্যান লিখব, স্প্যানের পজিশন অ্যাবসোলিউট দেব, তারপরে টপ 0, লেফট 0, ডিসপ্লে ব্লক করব, ডিসপ্লে, তারপরে এটারও উইথ 100% দেব, হাইটও 100%, বর্ডার 1 পিক্সেল, সলিড RGBA 0 দিব এবং ডট 1 অপোজিট, ওকে। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব #CC, সেভ করলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এরকম দেখা যাচ্ছে, এটাতে আমরা তিনটা করে তারপরে আমরা মাস্কারে নিয়ে আসব, ওকে। এরপর আমাদের ইমেজের কাজ, IMG ইমেজটাকে আমরা এটারও পজিশন অ্যাবসোলিউট দেব, তারপরে টপ 0, লেফট 0, ডিসপ্লে ব্লক উইথ 100%, হাইট 100%, তার জন্য আমি পুরোটাই কপি করে ইমেজের ভিতরে পেস্ট করে দেব। এরপর পিকচারগুলো আমি কভার করব, তার জন্য অবজেক্ট টাইপ এন্ড ফিট কভার। এরপর আমাদের স্পেসিফিক সবগুলো ধরে ধরে ব্যাক এভাবে রোটেট করতে হবে, তার জন্য আমরা চাইল্ড ইউজ করব, স্প্যান NTS চাইল্ড 1, ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম রোটেট এক্স 0 ডিগ্রি, তারপরে ট্রান্সলেট 3D 0 0, 200 পিক্সেল। তারপর আমরা সেম কাজগুলোই 1 2 তে করব, শুধুমাত্র রোটেটগুলো একটু চেঞ্জ করে দেব। তার জন্য আমি কপি করে সবগুলোর মধ্যে পেস্ট করে দিলাম, এখানে 2, তারপর একটা 3, এরপরে রোটেট এটা 90 করে দেব, এটা -200 করে দেব, তারপরে এটা 90 করে দেব, ওকে, ডান। এখন আমরা সেভ করব, সেভ করার পরে আমরা ব্রাউজারে দিয়ে দেখি কীরকম হচ্ছে, আমাদের কোথাও মনে হয় ভুল হয়েছে, এখানে ওয়াই বরাবর রোটেট রোটেট হবে, যদিও এটা মাঝখানে আসে নাই। দেখি আমাদের কোন জায়গায় ভুল হয়েছে, আমাদের টপ এবং লেফটে স্পেস হবে, আমরা স্পেস দিয়ে সেভ করলাম, তারপর আবার ব্রাউজারে গেলাম, আমরা দেখতে পাচ্ছি মাঝখানে চলে এসেছে। এখন আমরা এর মধ্যে ইমেজ সেট করব, ইমেজ সেট করার জন্য আমাদের HTML যেতে হবে, ইমেজ ট্যাগের ভিতরে আমাদের IMG ইমেজ সেট আপ করতে হবে, আমাদের ইমেজ 1 JPG
image 2 jpg and image 3 jpg তারপর আমরা সেভ করলাম তারপর আমরা ব্রাউজারে গেলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউবটি তৈরি হয়ে গেছে আমরা এইভাবে মূলত 3D কিউবটি তৈরি করতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে